আমি জানি আপনার অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তারপরেও একজন লয়ার হিসেবে বলবো, আপনারা কি আরেকবার ভেবে দেখতে চান? না, আমরা নিশ্চিত। আপনি? ওকে, প্লিজ সাইন হিয়ার। গানটা শুনছি ভাই, বাট এখন যে জমানা চলতে সেই জমানা এই গান চলবে না ভাই। এখন ইউনো যে আমাদের পপ চলে, ফিউশন চলে, একটু ভাইরাল না হলে তো জিনিস চলবে না, বুঝছেন না? আমি খুব মনোযোগ সহকারে শুনছি কিন্তু গল্পটা জমে নাই। থিং ইজ দ্যাট যে আমরা যে ধরনের মিউজিক এখন ভাইরাল হয় সেই ধরনের গান আপনার এটার মধ্যে নাই।
ভালো কিছু তৈরি করেন, নেক্সট টাইম নিয়ে আসেন, আমি আপনাকে হেল্প করব। অশেষ ভাই কি অবস্থা? মাথা ব্যথার ওষুধ আছে? কেন, তুই আমার আশেপাশে আসলি আমার মাথা ব্যথা শুরু হয়। আর আপনি ওই দিন জয়ের বোনের হলুদে গাইলেন না কেন? ওরা তো ভালো টাকা অফার করতেছিল, আপনি গাবেন কেন? আপনার তো আবার কবি বাপ ভাই, রক স্টার, আপনার যা ইগো। রফসান একটা কাজ করবি? কি? বাইকটা বেচে দে। মানে? তোর নাকি বলছিল বাইকটা কিনতে চায়? কেন বললি না? ইগো, ইগো দিয়ে সংসার চলে না। ঠিক। হ্যালো অশেষ, হ্যাঁ আমার চাকরিটা হয়ে গেছে। ভালো, আই এম সো হ্যাপি। আমিও, কনগ্রেচুলেশন। তুমি কোথায়, বাসায় নেই কেন বলো তো? এই তো চলে আসবো আর ঘন্টাখানেক। আরো একবার ভালোবাসি চলো।